র্যাম্পেজ থেকে শুরু করে কিং কং, এমনকি মনস্টার ভার্স, গডজিলা ভার্সেস কং, এই সকল মুভি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। ঠিক তেমনই একটি জনপ্রিয় মুভি সিরিজ হলো প্ল্যানেট অফ দ্য এপস। কিছুদিন আগেই রিলিজ হয়েছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার, যেখানে মানবদের এক বিশাল সাম্রাজ্যের সাথে সাথে মনস্টার্স টাইটানদের ভয়ানক লড়াই দেখানো হয়েছে। ঠিক তেমনই বানরদের একটি নতুন সাম্রাজ্যের লড়াই নিয়ে তৈরি হয়েছে একটি নতুন মুভি কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস। এর আগেও প্ল্যানেট অব দ্য এপস মুভির অনেকগুলো সিরিজ রয়েছে, কিন্তু 20th Century Fox ডিসনির সাথে পার্টনারশিপ করার পর 2019 সাল থেকে প্ল্যানেট অব দ্য এপস মুভি সিরিজগুলিকে নতুনভাবে সংস্করণ করা হয়। এই প্ল্যানেট অব দ্য এপস মুভি সিরিজের চতুর্থ মুভি হল কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস। আজকে আমি এই মুভিটিকে সম্পূর্ণ বাংলা ভাষায় এক্সপ্লেন করব। তার আগে তোমরা যারা গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভিটির এক্সপ্লেন ভিডিও দেখনি, তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অবশ্যই ক্লিক করে ভিডিওটি দেখে নাও। হে গাইস, আমি রাহুল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এ মুভি হল অফিসিয়াল। সো ডোন্ট ওয়েস্ট টাইম, চলো শুরু করা যাক। কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস মুভিটির আগে যে সমস্ত পর্বগুলি রয়েছে সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো বানরদের রাজা সিজরকে। কিং সিজর বানরদের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন, কিন্তু কিং সিজরের মৃত্যুর পর তার অনেক প্রজন্ম কেটে যায়, যখন ভয়ানক ভাইরাসের কারণে মানুষেরা কথা বলার শক্তি হারিয়ে ফেলে, এমনকি তারা জঙ্গলে আদিম মানুষদের মতো বসবাস করতে শুরু করে। ঠিক তার অন্যদিকে ওই একই ভাইরাসের কারণে বানররা মানুষদের মতো স্পষ্ট কথা বলতে শেখে এবং মানুষের মতোই বুদ্ধিমান হয়ে ওঠে। বানরদের সর্বশ্রেষ্ঠ রাজা সিজরের মৃত্যুর পর বহু প্রজন্ম কেটে যায়, প্রায় 300 বছর পর সৃষ্টি হয় বানরদের ছোট বড় বিভিন্ন গোষ্ঠীর। আর ঠিক এইখান থেকে শুরু হয় প্ল্যানেট অব দ্য এপস মুভি সিরিজের চতুর্থ মুভি কিংডম অব দ্য প্ল্যানেট অব দ্য এপস, যেখানে বানরদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে সাম্রাজ্য বিস্তার সবকিছু স্পষ্টভাবে দেখানো হয়েছে। শুরুতে এই মুভির প্রধান নায়ক নোয়াকে দেখানো হয়, যে তার বন্ধু আনায়া এবং সোনার সাথে উঁচু পর্বতের মাথায় যে সমস্ত গাছে ঈগল পাখিরা ডিম পাড়ে সে ডিম সংগ্রহ করতে আসে। বানরদের একটি গোষ্ঠী যারা ঈগল পাখি প্রতিপালন করে, নোয়া হলো সেই গোষ্ঠীর সদস্য। নোয়া এবং তার বন্ধুরা মিলে ঈগল পাখির একটি বাসায় 3টি ডিম দেখতে পায়। সোনা এবং আনায়া দুজন 2টি ডিম নিয়ে নেয়, আরেকটি ডিম নোয়া ঈগলের জন্য রেখে দেয়। নোয়ার বানর গোষ্ঠীর সদস্যরা একটি অনুষ্ঠানে প্রস্তুতি করছে, তাই নোয়া গোষ্ঠীর উৎসব শুরু হওয়ার আগেই নিজের জন্য একটি ঈগলের ডিম সংগ্রহ করতে চায়, আর সেজন্যই নোয়া পাহাড়ের একদম উপরে একটি ঈগলের বাসা থেকে ডিম সংগ্রহ করতে যায়। কিন্তু ঈগল পাখি নোয়াকে দেখে ফেলে আর কামড়ানোর চেষ্টা করে। নোয়া ঈগলের বাসা থেকে একটি ডিম নিয়ে পালাতে গিয়ে পাহাড় থেকে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু কোনো রকমে সে নিজেকে সামলে নেয়, তবে ঈগলের ডিমটিকে সে নষ্ট হতে দেয় না। এরপর তারা বাড়িতে ফেরার জন্য জঙ্গলের মধ্যে বাঁধা তাদের ঘোড়ার কাছে আসে। সেখানে তারা একটি মানুষকে দেখতে পায় যার পোশাকের একটি টুকরো নিয়ে নোয়া বাড়িতে ফিরে আসে। নোয়ার মায়ের নাম ডার, যিনি ঈগল পাখি দিয়ে শিকার করা মাছ রোদে শুকাচ্ছিল। নোয়াদের গোষ্ঠীতে উঁচু উঁচু ঘর বানানো হয় যেখানে ঈগল পাখিরা তাদের বাসা তৈরি করে ডিম দেয়। নোয়ার বাবা কোরো সেই ঈগল পাখিদের বাসাতেই কাজ করছিল। নোয়া তার বাবার সাথে দেখা করতে আসে আর জঙ্গলের মধ্যে পাওয়া মানুষের সেই পোশাকটিকে তার বাবার হাতে তুলে দেয়। নোয়ার বাবার পোষা একটি ঈগল পাখি যার নাম সূর্য, সে নোয়াকে দেখলেই কামড়াতে থাকে। এরপর রাতে নোয়া মাছ শুকাতে দেওয়া একটি অ্যান্টেনা ঠিক করছিল, তখন একটি শব্দ শুনে নোয়া ঘরের মধ্যে গিয়ে দেখে একটি মানুষ তাদের ঘরে ঢুকেছে। তাকে ধরতে গেলে মানুষটি নোয়ার বুকে ধাক্কা দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। জোরে ধাক্কা দেওয়ার কারণে নোয়ার বুকের ঝুলিতে বাঁধা ঈগল পাখির ডিমটি ভেঙে যায়। নোয়া এই ঘটনা সোনা এবং আনায়াকে বলতে থাকে। তারপর সে আবার বেরিয়ে পড়ে ঈগল পাখির নতুন আরেকটি ডিম সংগ্রহ করতে। এরপর নোয়া জঙ্গলের মধ্যে অস্পষ্ট দেখতে পায় দূরে কারা যেন লড়াই করছে। নোয়া কাছে এসে দেখে একটি মুখোশধারী বানর মাটিতে পড়ে আছে, আর অন্য একটি বানর এসে নোয়াকে বলে বাড়িতে ফিরে তাদের গোষ্ঠীকে সতর্ক করে দিতে, এবং এই বানরটিও মাটিতে লুটিয়ে পড়ে কারণ তার পিঠে ধারালো অস্ত্র গাঁথা ছিল। এটি হলো সেই বানর যাকে নোয়ার বাবা পাঠিয়েছিল সত্যি কোনো মানুষ জঙ্গলে লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য। এরপর নোয়া দেখতে পায় দূর থেকে একদল মুখোশধারী বানর মশাল জ্বালিয়ে হাতে এক ধরনের ইলেকট্রিকের যন্ত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নোয়ার দিকেই আসছে। নোয়া তৎক্ষণাৎ একটি গাছের আড়ালে পালানোর চেষ্টা করে, কিন্তু নোয়ার পোষা ঘোড়াটি সেই সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে সেই বানর দলের সামনে চলে আসে। বানর দলের সেনাপতি সিলভা বুঝতে পারে আশেপাশে নিশ্চয়ই কোনো বানর গোষ্ঠী রয়েছে আর এই ঘোড়াটি তাদেরকে সেখানে নিয়ে যাবে। এসব দেখে নোয়া আপ্রাণ চেষ্টা করে দ্রুত বাড়িতে পৌঁছে তাদের গোষ্ঠীকে সতর্ক করে দেওয়ার, কিন্তু যতক্ষণে নোয়া বাড়িতে পৌঁছায়
ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ওই অজানা বানরের দল নোয়ার গোষ্ঠীর সদস্যদেরকে ইলেকট্রিক যন্ত্রের শক দিচ্ছে আর ধরে ধরে বন্দি করছে। নোয়া তার মাকে বাঁচাতে যায়, কিন্তু নোয়ার মা নোয়াকে বলে তার বাবাকে সাহায্য করতে। নোয়ার বাবা ঈগল পাখিদের বাঁচানোর জন্য তাদের বাসা থেকে বাইরে ছেড়ে দিচ্ছিল। নোয়া দ্রুত তার বাবার কাছে যায় এবং ঈগল পাখিদের ছাড়তে সাহায্য করতে থাকে। ঠিক সেই সময় সেখানে পৌঁছায় বানর দলের সেনাপতি সিলভা, যে কিনা নিজেকে কিং সিজারের দূত হিসাবে পরিচয় দেয়। বানর সেনাপতি নোয়ার বাবাকে মারতে থাকে আর নোয়াকে ইলেকট্রিক শক দিয়ে উঁচু কেল্লা থেকে মাটিতে ফেলে দেয়। পরের দিন সকালে নোয়ার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তাদের গোষ্ঠীর সবকিছু ধ্বংস হয়ে গেছে। পাশে একটি জায়গায় তার বাবার পোষা ঈগল পাখিটি ডাকছিল। নোয়া সেখানে গিয়ে দেখে তার বাবা মৃত মাটিতে পড়ে আছে, অর্থাৎ সেই অজানা বানর দলের সেনাপতি তাকে হত্যা করেছে। নোয়া তার বাবাকে কথা দেয় সে তার পরিবারের সকলকে খুঁজে বার করবে এবং তাদের গোষ্ঠীকে আবার আগের মতো একসাথে করবে। এরপর নোয়া তার বাবাকে কবর দিয়ে একটি ঘোড়ার পিঠে চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে পরিবারের সকলকে খুঁজে বার করার জন্য। জঙ্গলের মধ্যে থাকা সেই প্রাচীন টানেলকে নোয়া আর আগের মতো ভয় পায় না। সোজা টানেলের মধ্যে দিয়ে গিয়ে নোয়া জঙ্গলের একটি গভীরতম স্থানে পৌঁছায় যেখানে প্রাচীন সব শহর নগরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। নোয়া তার মায়ের একটি পোশাক খুঁজে পায়। সে বুঝতে পারে এই জায়গা দিয়েই সেই বানর সেনারা তার মাকে ধরে নিয়ে গেছে। এরপর প্রকৃতির অবস্থা ভয়াবহ দেখে নোয়া একটি বড় গাছের নিচে আগুন জ্বালিয়ে কোনো রকমে রাতে আশ্রয় নেয়। সকালে ঘুম ভাঙতেই ভয়ে চমকে ওঠে নোয়া। পাশ থেকে নোয়া সূর্য ঈগলের ডাক শুনতে পায়। নোয়া তার বাবার মতো গান গেয়ে সূর্য ঈগলকে তার হাতে এসে বসতে বলে, কিন্তু সূর্য ঈগল নোয়াকে এখনও তার যোগ্য বলে মনে করে না, তাই আগের মতোই নোয়াকে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাই নোয়া সূর্য ঈগলের উপর খুব রেগে যায় এবং সেখান থেকে আবার পরিবারকে খোঁজার জন্য রওনা হয়ে পড়ে। নোয়া তার পরিবারকে খুঁজতে খুঁজতে জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করে যেখানে সে ধোঁয়া দেখতে পায়। নোয়া ভাবে সেখানে হয়তো ওই বানর সেনারা থাকতে পারে, তাই নোয়া বানর সেনাদের ফেলে যাওয়া একটি খারাপ ইলেকট্রিক যন্ত্রটি নিয়ে একটু একটু করে সেই ধোঁয়ার দিকে এগিয়ে যায়। কিন্তু নোয়া সেখানে একটি পুরানো ঘরের ছাদ ভেঙে নিচে পড়ে যায় আর এখানেই এন্ট্রি নেয় সর্বশ্রেষ্ঠ বানর কিং সিজারের ডান হাত, বা বলা যায় তার দলের গুরুত্বপূর্ণ সদস্য রাকা। রাকা নোয়াকে জিজ্ঞেস করে তার নাম কি, সে কোথা থেকে এসেছে। এরপর নোয়া রাকাকে তাদের গোষ্ঠীর উপর আক্রমণের সমস্ত ঘটনা জানায়। রাকা নোয়াকে জানায় একসময় সে কিং সিজারের সাথেই ছিল আর ওই মুখোশধারী বানররাই কিং সিজারকে হত্যা করেছিল, কিন্তু আজও রাকা কিং সিজারের নীতি নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। এরপর নোয়া সেই ধ্বংসপ্রাপ্ত স্থানের একটি দেওয়ালের গায়ে কিছু মানুষের ছবি দেখে রাকাকে জানায় জঙ্গলের মধ্যে সেও এইরকম একটি মানুষকে দেখেছে। একথা শুনে রাকা নোয়াকে জানায় কিং সিজারের সময় মানুষ এবং বানর একসাথেই বসবাস করত। এরপর নোয়া রাকাকে নিয়ে তার ঘোড়ার কাছে যায় যখন একটি মেয়ে নোয়ার খাবারগুলি চুরি করে পালায়। রাকা সেই মেয়েটিকে দেখে নিজের জন্য কিং সিজারের সংকেত বলে মনে করে এবং নোয়াকে সাহায্য করার জন্য রাকা তার সাথে চলতে থাকে। নোয়ার বাবার সেই সূর্য ঈগলও তাদের পিছু পিছু চলতে থাকে। এরপর নোয়া এবং রাকা রাতে একটি জায়গায় আগুন জ্বালিয়ে বিশ্রাম করতে থাকে। তখন সেই মেয়েটি সেখানে আসে। রাকা মেয়েটিকে কিছু খাবার খেতে দেয়। তারপর রাকা মেয়েটির নাম রাখে নোভা। রাকা জানায় কিং সিজারকে মানুষরাই ছোট থেকে প্রতিপালন করেছিল। নোয়া একটি বড় টেলিস্কোপ দেখতে পায়। এরপর নোভা এসে সেই টেলিস্কোপ যন্ত্রটি দেখতে থাকে। পরের দিন সকালে তারা আবারও রওনা হয় এবং নোভাকে তাদের সঙ্গে আসতে বলে। তারা যেতে যেতে জঙ্গলের মধ্যে বেশ কিছু মানুষদেরকে দেখতে পায় যারা ঝর্ণার জল পান করার জন্য সেখানে এসেছিল। নোয়া রাকাকে বলে নোভার খেয়াল রাখতে কারণ সে তার পরিবারকে খুঁজতে যাচ্ছে। রাকা তার গলা থেকে একটি হার খুলে নোয়াকে দেয় যেটিতে কিং সিজারের কিংডমের চিহ্ন আঁকা ছিল। এরপর নোয়া আবার যাত্রা শুরু করে আর ঠিক তখনই সেখানে চলে আসে সেই মুখোশধারী বানরের দল। তারা মানুষগুলোর উপর আক্রমণ করে। আসলে তারা এসেছে নোভাকে ধরার জন্য। দূর থেকে নোয়া এই সবকিছুই দেখতে পায় এবং নোভাকে বাঁচাতে আবার সেখানে চলে আসে। বানর সেনাপতি সিলভা নোভাকে প্রায় ধরেই ফেলেছিল কিন্তু নোয়া এবং রাকা তাকে নিয়ে পালিয়ে যায়। এরপর নোয়া জানতে পারে নোভা স্বাভাবিকভাবেই কথা বলতে পারে এবং তার আসল নাম মেয়ে। নোয়ার পরিবার কোথায় আছে সেটা মেয়ে জানে। নোয়া
রাতে বেলায় বসে বসে সেই ইলেকট্রিক যন্ত্রটি পুনরায় ঠিক করে। সকাল হতেই নোয়া, রাকা এবং মেয়ে একটি নদীর পাড়ে যায়, যেখানে একটি সেতু পারাপার হতে গিয়ে বানর সেনাপতি সিলভা তাদেরকে ঘিরে ফেলে। তাদের সাথে মারামারি করতে গিয়ে মেয়ে নদীতে পড়ে যায়। রাকা মেয়েকে কোনো রকমে জল থেকে তুলে আনে, কিন্তু সিলভা চক্রান্তে রাকা জলের প্রচণ্ড ঢেউয়ে ভেসে যায়। এরপর সেনাপতি সিলভা মেয়ে এবং নোয়াকে বন্দি করে সমুদ্র পাড়ে তাদের গোপন ডেরায় নিয়ে আসে। নোয়া এই নতুন সাম্রাজ্যে আসার পর বুঝতে পারে এই বানরদের রাজা বহু ছোট বড় বানর গোষ্ঠীকে নিজের কৃতদাসে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করছে। নোয়াকে দেখার পর সোনা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। সোনা নোয়াকে নিয়ে যায় তার মায়ের কাছে। অন্যদিকে মেয়েকে একটি ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে মেয়ের সাথে পরিচয় হয় ট্রেভাথার নামে একটি লোকের, যিনি এই মুখোশধারী বানরদের রাজাকে রোমান ইতিহাস সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। এরপর দেখানো হয় এই মুভির মেন ভিলেন, মুখোশধারী বানরদের সর্দার প্রক্সিমাস সিজর, যে কিনা বর্তমানে নিজেকে বানরদের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে ঘোষণা করেছে। তার প্রধান উদ্দেশ্য হল কৃতদাস বানরদের দিয়ে সমুদ্রের পাড়ে মানুষদের তৈরি করা একটি গোপন সুড়ঙ্গ পথ বা ভল্টের দরজা ভেঙে ফেলা, কারণ ওই সুড়ঙ্গের মধ্যে রয়েছে মানুষদের তৈরি আধুনিক অস্ত্রশস্ত্র এবং মানুষদের ভাষা ফিরিয়ে আনার একটি রহস্যময় বই, যেটি হাতে পেয়ে প্রক্সিমাস ভয়ানক ইভলিউশন ঘটাতে চায়। কিন্তু তার বহু চেষ্টার পরেও সেই হিউম্যান ভল্টের দরজা খুলতে ব্যর্থ হয়। যেহেতু নোয়া একটি বুদ্ধিমান বানর, তাই সে নোয়াকে এই কাজে লাগাতে চায়। প্রক্সিমাস সিজর নোয়া এবং মেয়েকে ডিনারে আমন্ত্রণ জানায় এবং হিউম্যান ভল্টের মধ্যে থাকা সবকিছু নিজের দখলে আনার জন্য নোয়ার সাহায্য চায়। এরপর নোয়া সমুদ্রে পাড়ে বসে ভাবতে থাকে কিভাবে সে নিজের গোষ্ঠীকে প্রক্সিমাস সিজারের কবল থেকে উদ্ধার করবে। নোয়া একটি লকেট বার করে, যেটি রাকা তাকে দিয়েছিল। নোয়া মনে মনে প্রতিজ্ঞা করে সে তার গোষ্ঠীকে উদ্ধার করবেই, তার বাবাকে দেওয়া কথা সে রাখবেই। ঠিক তখনই তার বাবার পোষা সেই সূর্য ঈগল নোয়ার হাতে এসে বসে, অর্থাৎ নোয়াকে সে এখন তার যোগ্য বলে মনে করে। এরপর রাতের বেলা নোয়া মেয়ের সাথে দেখা করতে আসে। কিভাবে সেই ভয়ানক ভাইরাস ছড়িয়ে গিয়েছিল এবং ওই ভল্টের মধ্যে যে রহস্যময় বইটি রয়েছে, এসব কিছুর ব্যাপারে সমস্ত সত্যিটা মেয়ে নোয়াকে জানায়। এরপর নোয়া এবং মেয়ে হিউম্যান ভল্টটিকে ধ্বংস করার পরিকল্পনা করে। নোয়া তার দুই বন্ধু সুনা এবং আনায়াকে তাদের সঙ্গে নেয়, তাদেরকে সব পরিকল্পনার কথা জানায়। এরপর প্রক্সিমাস সিজারের বিশাল বাহিনীর চোখ এড়িয়ে তারা তাদের গোপন কাজ করতে থাকে। তারা যখন সমুদ্রের পাড়ে বম ফিট করছিল, ঠিক সেই সময় সেখানে চলে আসে ট্রেভাথান নামে সেই ব্যক্তি। ট্রেভাথান তাদের গোপন পরিকল্পনার কথা প্রক্সিমাসকে জানিয়ে দেওয়ার হুমকি দেয়, কিন্তু মেয়ে বুঝতে পারে প্রক্সিমাস জানতে পারলে তাদেরকে মেরে ফেলবে, তাই সে ট্রেভাথানকে মেরে নোয়া এবং বাকিদের সহায়তায় সমুদ্রের জলে ফেলে দেয়। এরপর নোয়া মেয়ে সুনা এবং আনায়া সমুদ্রের ঢেউ এবং বিশাল পাহাড়ের চড়াই পার হয়ে সেই হিউম্যান ভল্টের মধ্যে প্রবেশ করে। একটি ঘরের মধ্যে নোয়া বেশ কিছু বৈজ্ঞানিক বিষয়বস্তু এবং বাচ্চাদের পড়ার কিছু বই খুঁজে পায়। অন্যদিকে মেয়ে খুঁজে পায় বেশ কিছু আধুনিক অস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হিউম্যান অ্যাক্সেস, সেই রহস্যময় বইটি। সব কিছু নেওয়ার পর তারা ভল্টের বিশাল দরজার লক ভেতর থেকে খুলে দেয়, আর দরজা খোলার সাথে সাথে ভল্টের ওপারে নোয়া তার মাকে দেখতে পায়। অর্থাৎ প্রক্সিমাস সিজর অলরেডি নোয়া এবং মেয়ের পরিকল্পনা জেনে গেছে। নোয়াকে শাস্তি দেওয়ার জন্য প্রক্সিমাস সিজরের আদেশে তার দলের একটি বানর সুনাকে হত্যা করতে যায়, আর তখনই মেয়ে সেই বানরটিকে গুলি করে মেরে ফেলে। ভয়ে তখন প্রক্সিমাস মেয়েকে সেখান থেকে ছেড়ে দেয়, তাকে চলে যেতে বলে। মেয়ে তখন দৌড়ে গিয়ে সমুদ্রের পাড়ে ফিট করা বমগুলি ব্লাস্ট করে দেয়, আর সাথে সাথে সমুদ্রের পাড় ভেঙে প্রবল ঢেউয়ের জলরাশি সমস্ত বানরদেরকে ভাসিয়ে নিয়ে সেই ভল্টের মধ্যে প্রবেশ করায়। এরপর ভল্টের মধ্যে প্রবল জলস্রোত থেকে বাঁচানোর জন্য নোয়া তার গোষ্ঠীকে একটি পরিচিত পথ দিয়ে তাদেরকে বাইরে বার করে দিতে থাকে। কিন্তু সেই সময় সেখানে চলে আসে বানর রাজার বিশ্বস্ত সেনাপতি সিলভা। সিলভা নোয়ার থেকে আকারে অনেক বড় এবং শক্তিশালী, তাই নোয়া বুদ্ধি করে সিলভাকে ভল্টের মধ্যে থাকা বিভিন্ন পাইপের পেঁচের মধ্যে আটকে দিয়ে নোয়া বাইরে বেরিয়ে আসে। কিন্তু এখানেই যুদ্ধ শেষ হয়নি। ভল্টের ভেতর থেকে বেরিয়ে আসার পর প্রক্সিমাস সিজর নোয়াকে প্রচণ্ড মারধর করতে থাকে। প্রক্সিমাস সিজর নোয়াকে প্রায় আধমরা করে ফেলে। এরপর নোয়াকে তার কাছে পরাজিত হয়ে মাথা নত করতে বলে, কিন্তু নোয়া তখন দেখতে পায় আকাশে
একে একে তাদের পোষা ঈগল পাখির দল সেখানে উপস্থিত হচ্ছে। এরপর নোয়া কোনো রকমে উঠে তার বাবার সেই গানটি গাইতে থাকে এবং নোয়ার সাথে সাথে বাকি বানরগুলিও সেই গান গাইতে থাকে। আর তারপরেই প্রক্সিমা সিজারের মুখে একটি গভীর আঁচড় দিয়ে নোয়ার হাতে এসে বসে সূর্য ঈগল। প্রক্সিমাস রেগে গিয়ে নোয়াকে আবার মারতে যায়, কিন্তু তার আগেই একঝাঁক ঈগল পাখি এসে আঁচড় কামড় দিতে দিতে প্রক্সিমাসকে ভল্টের উপর থেকে সোজা সমুদ্রে পাড়ে পাথরের উপর ফেলে দেয়। অবশেষে নোয়া তার বাবাকে দেওয়া কথা রাখে এবং সবাইকে নিয়ে তাদের পুরানো বাসস্থানে ফিরে আসে। আবার নতুনভাবে তারা তাদের গোষ্ঠীকে গড়ে তোলে। কিছুদিন পর মেয়ে নোয়ার সাথে দেখা করতে আসে। নোয়া তার গলা থেকে রাকার দেওয়া সর্বশ্রেষ্ঠ রাজা কিং সিজারের চিহ্নস্বরূপ সেই হারটি খুলে মেয়েকে দিয়ে দেয়। এরপর দেখানো হয় একটি স্যাটেলাইট বেস, যেখানে বেশ কিছু সভ্য মানুষ এখনও বসবাস করছে। মেয়ে ভল্টের মধ্যে থেকে পাওয়া হিউম্যান অ্যাক্সেসটি তাদের হাতে তুলে দেয়। এরপর তারা সেই অ্যাক্সেস কি দিয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করতে থাকে। অন্যদিকে নোয়া তার পছন্দের সুনাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সে একটি টেলিস্কোপ দেখেছিল। আর এখানেই এই মুভির চতুর্থ পর্ব শেষ হয়। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।